ভোটের দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী বুধবার পর্যন্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সাগরে প্রবল ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা সোমবার থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন দক্ষিণবঙ্গে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায় বুধবার পর্যন্ত বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রায় পঞ্চাশ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া দাবুদাহের এই স্পেলের মাঝেই ফের স্বস্তির বৃষ্টির খবর শোনা যাচ্ছে আবারও বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ তবে ঘূর্ণিঝড়ের অবস্থান কি হতে পারে তার উত্তর এখনও অধরা চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া ছিল শুষ্ক তাপমাত্রা এক ধাক্কায় বেড়েছে বেশ খানিকটা তবে সোমবার থেকেই বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস আগামীকাল সোমবার পঞ্চম দফায় রাজ্যের সাতটি কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটের দিন বৃষ্টিপাতের পূর্বাভাসে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও দুশ্চিন্তার ভাজ প্রশাসনের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে রবিবার পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় পারে তবে বিকেলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানেও গরম থাকবে বলে জানানো হয়েছে তবে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার বাকি জেলাগুলি মোটের ওপর শুষ্কই থাকবে তবে সোমবার থেকে বাংলা জুড়ে বর্ষণ শুরু হবে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে আগামী বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাকাগুলিতে ঝড় বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হবে কাল থেকে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই আবহাবিদরা বলছেন বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে পাশাপাশি রয়েছে চড়া গরম ভ্যাবসা গরমে অস্বস্তি বাড়ছে মানুষের এই পরিস্থিতির কারণেই শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে আগামী দিনে এই প্রবণতাই আরও বাড়বে এই সময় বজ্রপাত থেকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়িদরা প্রসঙ্গত বৃহস্পতিবার মালদাহে বজ্রাঘাতে এগারো জনের মৃত্যু হয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে খোলা জায়গা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা রবিবার উনিশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা আন্দামানে নির্ধারিত সময় বাইশে মেয়ের তিন দিন আগে ঢুকে পড়েছে বর্ষা ভারতের মৌসুম ভবনের পূর্বাভাস কেরলে নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমি বায়ু সুতরাং সোমবার অর্থাৎ কুড়ি মে থেকে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস একুশ এবং বাইশে মে গোটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় সর্বত্রই বুধবারের পর থেকে একটু একটু করে কমতে শুরু করবে বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকলেও এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের গতিবিধি নিয়ে কিছুই জানায়নি হাওয়া অফিস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরম বাড়ছে সমতল জেলা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি দুই রয়েছে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে বুধবার থেকে সেখানে বৃষ্টিপাত কমবে কার্যত বলা যেতেই পারে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলেও অর্থাৎ সোমবার থেকে ফের বৃষ্টিতে ভিজতে চলেছে আগামীকাল বঙ্গবাসী বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাও বলে জানিয়েছে আবহাওয়িদরা তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের কারণে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস আগামীকাল অর্থাৎ সোমবার থেকে দুই বঙ্গেই বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে তবে ঘূর্ণিঝড়ের গতিপথ বা সম্ভাব্য তারিখ নিয়ে আপাতত পরিষ্কার কিছুই জানায়নি হাওয়া অফিস রিপোর্ট কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ